এ কি অন্ধবিশ্বাস নয়? না না, নামে বিশ্বাস, অন্ধবিশ্বাস নয়। এখন নাম করছি, পরে বৈকুণ্ঠে যাব, এতে লাভ কি? সঙ্গে সঙ্গে কিছু হয় কি? যেমন খেলেই ক্ষুধা নিবৃত্তি নিশ্চয়ই হয়। এই তো অন্ধবিশ্বাসের কথা। খেলুম, সঙ্গে সঙ্গে ক্ষুধা শান্তি হলো। হরি হরি করলুম, কই সঙ্গে সঙ্গে কিছু পেলুম না তো। কী খেয়ে ক্ষুধা শান্তি হয়? ধরো ভাত। বেশ সীতারাম, আচ্ছা এই ভাত কী করে হয়? কেন চাল সিদ্ধ করলে ভাত হয়? চাল কী করে হয়? ধান সিদ্ধ শুকনো করে ঢেঁকিতে ভেনে হয়। ধান কী করে হয়? জমিতে চাষ দিয়ে রুয়ে নিড়িয়ে ধান পাকলে বাড়িতে এনে ধান ঝেড়ে। জয় জয় সীতারাম। তাহলে ভাত খেলে ক্ষুধা শান্তি হয় এই কথা সত্য, কিন্তু সীতারাম ভাতটি করতে কত ব্যাপার দরকার দেখেছো? তাও তো বটে, যেমন তেমন করে ডাকো, উঠতে বসতে খেতে শুতে ডাকো, শান্তি মিলবেই। নাম করব মনে করি, কিন্তু প্রবল কামাদি রিপু বড় ব্যাঘাত করে। নাম করো, কাম যাবে। নাম করলে কাম কী করে যাবে? সীতারাম, কামের দুইটি অর্থ, একটি কামনা, অপরটি স্ত্রী সঙ্গ স্পৃহা। এই দুইটাই তো প্রবল। সীতারাম, কাম সংকল্প বিচিকিৎসা এ সমস্তই মন, মনের চঞ্চলতাতেই এরা নেচে নেচে বেড়ায়। নাম করতে করতে মনের চঞ্চলতা যাবে। কেমন করে যাবে? জগতে যা কিছু পদার্থ সবই চঞ্চল, জন্ম জন্মান্তর মন সেই চঞ্চলের সঙ্গ করেছে, এবারও করছে। তাই চঞ্চলতা কমাতো দূরের কথা, বেড়েই যাচ্ছে। স্থির সেই এক ভগবান, তাকে ধরতে হবে, আপন করে ফেলতে হবে। কথাটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা শুনুন। বলছেন স্থির সেই এক ভগবান, তাকে ধরতে হবে, আপন করে ফেলতে হবে। তুমি বিনা এই জগতে কেহ নাই, কিছু নাই। আমার কথা বলছি, উনি আমি যেরকম বলি, তুমি বিনা এই জগতে কেহ নাই, কিছু না। আচ্ছা যাক, সীতারামের কথাই আসি। কী করে ধরা যায় বলতে পারো? তাই তো বলছি, নাম আর নামই ভিন্ন নন। কেবল নাম ধরে ডাকলে মন স্থির হয়ে যাবে। নামই যেমন স্থির, নামও তেমনি স্থির। নামের সঙ্গ করতে করতে মন স্থির হয়ে যাবেই। নাম স্থির কী করে? ধরো রাম, এই নামটি কত কল্প কল্পান্তর, কত যুগ যুগান্তর একভাবেই আছেন, এর আর পরিবর্তন হয় নাই। স্থির নামের সঙ্গ করো, কেবল রাম রাম করো, সব ঠিক হয়ে যাবে। আবার সেই প্রশ্নে ওঠে, মুখে নাম করলে কেমন করে হবে? আরে সীতারাম, আলবত হোগা তন মন সে ভজন নরম পরে তো, কেবল বচন সে হি ভজন করনা চাহিয়ে। ভজন মে স্বয়ং এসি শক্তি হ্যায় কি, জিসকে প্রতাপ সে আগে চল কর আপনে আপ হি সব কুছ ভজনময় হো জাতা হ্যায়। জয় সীতারাম। নাম করতে কে বাধা দেয়? পাপ। এ পাপ কেমন করে যায়? রাম রাম করলেই পাপ যাবে। রা বললে মুখ হা করে সব পাপ চলে যায়, ম বললে কপাট হয়ে যায়, আর পাপ ঢুকতে পারে না। তারপর দাও ডুব একেবারে মধ্যমা, ফের দাও ডুব পশন্তি, আবার দাও ডুব পড়া। তবে একটা গান গাই শোনো, ডুব দেনা মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কহু, দু চার ডুবে কি
রত্ন মিলে এক ডুবে চলে যারে মন কুলকুণ্ডলিনী কুলে, ধর ধর মাকে ধর, মা না হলে আর কেউ শান্তি দিতে পারবে না। জয় জয় সীতারাম। প্রিয় ভক্তগণ, আপনারা শুনলেন ঠাকুরের কথা, কি অপূর্ব এবং অদ্বিতীয় এই লেখা। ঠাকুর যেরকম বলেছেন সেরকম সবসময় আপনারা নাম করে যান, নাম শ্রবণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাভৈ মাভৈ মাভৈ। আপনারা এই ভিডিওগুলিকে শেয়ার করুন আরও অনেক মানুষের মাঝে, যারা যাতে অনেকেই এই লেখাগুলির ব্যাপারে জানতে পারে, এই জ্ঞান প্রাপ্ত হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কমেন্ট সেকশনেও আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলি তাও জানান। হরে কৃষ্ণ।